फिर से कहते हैं। ওয়েলকাম ব্যাক, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো এই ধরনের ভিডিওগুলো মেকিং করার জন্য একটি এক্সাম্পল ফাইল এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, ওইখান থেকে ডাউনলোড করে দেন এটাকে লাইট মোশন অ্যাপশনে ইম্পোর্ট করে নেবেন। ওকে, কাজটা সুবিধার্থে আপনি এক্সাম্পল ফাইলটাকে ইউজ করতে পারেন। তো এরপর আমরা যে এক্সাম্পল ফাইলটি ইম্পোর্ট করলাম এটাকে ওপেন করব, এবং এখান থেকে আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো আপনারা কীভাবে কাজগুলো করবেন। দেন এই যে নিচের দিকে চলে আসলে এখানে লেয়ার দেখতে পারবেন, এই লেয়ারগুলোতে মূলত জাস্ট ক্লিক করবেন, কালার অ্যান্ড ফিল, মিরর অ্যান্ড ফাউন্ড। এরপর এইখান থেকে আপনি চাইলে আপনার মতো করে যে গ্যালারিটা ওপেন হয়ে যাবে, এইখান থেকে আপনি আপনার মতো করে হচ্ছে যে কোনো পিকচার সিলেক্ট করতে পারেন। তো আমরা পিকচার সিলেক্ট করে এটাকে অ্যাড করে নিব। ওকে, তো এখানে কিন্তু পিকচারটা অ্যাড হয়ে যাবে। দেন পরবর্তী যে লেয়ারটি সেমভাবে আমরা আবারও সেম ওয়েতে চলে যাব, যাওয়ার পর আমরা এখান থেকে সেম পিকচারটিকে সিলেক্ট করে নিব। ওকে, যেহেতু আমাদের গ্যালারিতে অনেক পিকচার আছে সেক্ষেত্রে আমরা এখান থেকে দেখে দেন হচ্ছে সিলেক্ট করব। এরপর আমরা রাইট সাইডে চলে যাবো, এখান থেকে এই যে এখান থেকে এটা লেয়ার শেষ, পরবর্তী যে লেয়ারগুলো আপনি চাইলে এখানে ডিফারেন্ট ডিফারেন্ট কিছু পিকচার অ্যাড করতে পারেন। ওকে, এখান থেকে আমরা পরবর্তীতে ডিফারেন্ট কিছু পিকচার সিলেক্ট করব, এখান থেকে জাস্ট প্লাস আইকন, এরপর পাশের লেয়ার, এখানে আপনি আপনার মতো করে কিন্তু পিকচার অ্যাড করবেন। ওকে, আমরা যেরকমটা করবো সেরকমই যে করতে হবে এরকমটা না, আপনি আপনার পছন্দ মতো পিকচারগুলো এখানে অ্যাড করে নিতে পারবেন। ওকে, জাস্ট দুই একটা মেবি লেয়ার আছে এখানে, ওকে প্রায় লাস্টের দিকে লাস্ট লেয়ার। এরপর একটি মিউজিক অ্যাড করতে হবে, যেটা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, এখান থেকে ডাউনলোড করে নেবেন। ওকে, ডাউনলোড করার পর মিউজিকটাকে অ্যাড করার জন্য আমরা প্রথমে চলে যাবো ভিডিও সিস্টার পজিশন, দেন প্লাস এখন মিডিয়াতে ভিডিও করে মিউজিক দেওয়া থাকবে, এটাকে সিলেক্ট করবে এবং এটাকে অডিওটাকে আলাদা করে নিতে হবে। এর জন্য লেয়ারে একটা ক্লিক করে থেরোট আইকন, এরপর হচ্ছে এখান থেকে এক্সট্রাক্ট অডিও, অডিওটা আলাদা হয়ে যাবে। তারপর যে ভিডিও লেয়ারটিকে এখানে ইম্পোর্ট করছে, যেহেতু ওটা প্রয়োজন হবে না সেক্ষেত্রে আমরা ওইটাকে জাস্ট ক্লিক করে উপরে ডিলিট অপশনে ক্লিক করবো। ওকে, দেন আমরা আপনি এখানে চাইলে এই যে প্রথম লেয়ারটা এখানে যে কোনো একটা ইমোজিও চাইলে ইউজ করতে পারেন। ওকে, অথবা পিকচার ইউজ করতে পারেন বা যে কোনো কিছু এখানে ইউজ করতে পারেন, বিশেষ করে প্রথম লেয়ারটায়। দেন আমাদের কিন্তু আপাতত সব কাজ কমপ্লিট, আমরা এখানে চাইলে ভিডিওটাকে প্লে করে এখানে ল্যাগ দিব। ওকে, তো সব কাজ কমপ্লিট হলে আমরা জাস্ট এখন ভিডিওটাকে এক্সপোর্ট করব। ওকে, এক্সপোর্ট করার আগে আমি যেটা বলতে চাইছিলাম যে এখানে যে ইমোজিটা আমরা চাইলে জাস্ট এটাতে ক্লিক করে এখান থেকে কালার ফিল, দেন মিরর ফন্ট, সেম ওয়েতে আমরা কিন্তু ইমেজটাকে এখানে সিলেক্ট করে নিতে পারি, যেটা হচ্ছে একটি ইমোজি থাকবে। ওকে, আপনি আপনার মতো করে যে কোনো ইমোজি সিলেক্ট করে নিতে পারেন, আমি জাস্ট এই ইমোজিটাকে সিলেক্ট করে নিলাম, অথবা পিকচার সিলেক্ট করতে পারেন। দেন এক্সপোর্ট করার জন্য আমরা এখান থেকে এক্সপোর্ট অপশনে ক্লিক করবো, ভিডিও রেজলিউশন এখান থেকে যেটা প্রয়োজন সেটা রেখে জাস্ট এক্সপোর্ট অপশনে ক্লিক করবেন, তাহলে কিন্তু আমাদের ভিডিওটি এখানে লোডিংয়ে এক্সপোর্ট হতে শুরু হবে। তো এইভাবে আপনি এই ধরনের ভিডিওগুলো এডিটিং করে নিতে পারবেন খুব সহজে। তো এই ছিল আজকের এডিটিং টিউটোরিয়াল, দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সেগুলো ভালো থাকবেন, সুস্থ থাকবেন।